আচ্ছা, ওকে। বিষয়টা হচ্ছে, অলরেডি তোমাদের সাথে একটু আলোচনা করা হয়েছিল যে আমরা ধরো তামিম, তামিমেরই 10 দিনের রান রেট রান বলে লিখেছি। সাপোজ আজকে একটু লিখি, আমাকে 10টা নাম্বার দাও। 49. আচ্ছা, আমরা ধরেই নিচ্ছি মোটামুটি এই যে তার লাস্ট 10 দিনে রান করার অবস্থা। এখন এই 10টা থেকে আমরা কতগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন বের করতে পারি? প্রথমে মিন ভ্যালু যদি জানতে চাই, অনেকে বলে দিতে পারবো কত? 0. ম্যাক্সিমাম ভ্যালু 100. আচ্ছা, এখন যদি আমরা চাই যে এদের অ্যাভারেজ ভ্যালুটা, মানে তামিমের অ্যাভারেজ রান কত, সেটা বের করতে পারবো না? ক্যালকুলেটর সাথে রাখো, আমাকে একটু ভ্যালু গুলো বলো। আমরা অনেকগুলো পয়েন্ট আউট করব, দেন আমি বলছি যে এখান থেকে আসলে পয়েন্টগুলো কেন দরকার, আমি কি করবো। তবে এই ইনফরমেশনগুলো অলরেডি অধিকাংশই তোমাদের জানা, শুধু 4টা 5টা নতুন আসবে। 4টা দিন টপিকটার নাম জানো, এখন যদি তোমাদের কাছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা জানতে চাই,
এইটা জানতে চাও মানে কিন্তু ভেরিয়েন্স লাগবে, তাই না? আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমরা এটা পারবে না। এটা কি ছিল? এইটা সূত্রটা হচ্ছে যে আমাদের যে স্যাম্পল আছে স্যাম্পলের রুট ওভার করে দিলে পরে ডেভিয়েশন ভ্যালু পাওয়া যায়, আর এইটার ফর্মুলা আলাদা দেওয়া ছিল, সেখান থেকে বের করা যাবে, পারবে না? এটা স্যাম্পলের ক্ষেত্রে হচ্ছে এরকম লেখা ছিল যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1 যেমন আমি যদি জিজ্ঞেস করি ফার্স্ট কোয়ার্টাইল ভ্যালু কত এই ডেটার ক্ষেত্রে, এখন আসো আমি তোমাদের যখন প্রবলেম সলভ করেছি তখন কোয়ার্টাইলের ক্ষেত্রে গ্রুপ ডেটা দিতে দিয়েছি, আনগ্রুপ ডেটা দিয়ে ওইভাবে ক্যালকুলেশন দেখানো হয়নি। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মনে রাখবা ইন্টারালি বাই ডিফল্ট যেটা মানে কোনো ধরনের মডিফিকেশন ছাড়া রুটস যে ফর্মটা, সেই রুট ফর্মটা হচ্ছে কিউ আই ইকুয়াল টু হচ্ছে আই এন ডিভাইডেড বাই ফোর কোয়ার্টাইলের কারণে ফোর, তাহলে ডিসাইড হলে আই এন ডিভাইডেড বাই টেন আর পার্সেন্টাইজ হলে পরিপূর্ণভাবে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই ভ্যালুটা বের করতে হলে থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইলের ডিফারেন্স মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানেই হচ্ছে থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইলের ডিফারেন্স, থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইলের ডিফারেন্সটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ক্লিয়ার? মানে ইন্টার কোয়ার্টাইলের একটা ডেফিনেশনও যদি দাও তাহলে বলতে পারো দ্য ডিফারেন্স বিটুইন দিস মানে থার্ড কোয়ার্টাইল ফ্রম ফার্স্ট কোয়ার্টাইল। আর যদি এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আচ্ছা এটা কত আসবে? ধরো এটা কত? 241.5 ওকে ফাইন। আর যদি আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটা ফুল অ্যাপ্লিকেশনটা লিখে রাখি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানেই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক অর্ধেক। তো এই ভ্যালুটা কত আসবে? এটা কিন্তু আবার এভাবেও লেখা যায় কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু, একই কথা হবে। তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে কত আসবে?
মাইনাস এক্স আর হচ্ছে এক্স এল লাইনের লোয়ার দিকে সূত্রের দিকে দেখতে গেলে এরকম দেখা যায় আর কি। তো যাই হোক আপার আর লোয়ারের বিয়োগফল হচ্ছে রেঞ্জ, আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হলে থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, আর সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে গেলে পরে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের দুই ভাগের এক ভাগ, আই মিন টু দ্বারা ভাগ হবে। এই যে সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এর আর একটা নাম আছে, ওই নামটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা দেখে আসছি, এখন আর একটা জিনিস দেখলাম সেটা হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। এই কোয়ার্টাইল ডেভিয়েশনেরই আর একটা নাম হলো সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই স্ট্যাটিস্টিক্সের ফর্মুলাগুলো কন্ট্রোলের একমাত্র উপায় হচ্ছে বারবার এটাকে মুখে মুখে বলা আর লেখা, এছাড়া এত সূত্র তৈরি হবে পুরা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে অঙ্ক তুমি করোনি কাছে সূত্র আসে। ঠিক আছে, এই জন্য পরীক্ষার ফলে ইঞ্জিনিয়ারিং সূত্রতে কনফিউজ তৈরি হয় ফলাফলে কোনটা ইউজ করব, কারণ কিছু কোশ্চেন লজিক্যালি একটা মান চাওয়া হবে, ওই মান বের করতে হলে ওর আন্ডারে আরো দুইটা মান বের করে আসতে হবে যেটা ডিরেক্টলি দেওয়া থাকে। যেমন এই যে স্ট্যান্ডার্ড ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করতে আমাদের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করতে আছে ওর আগে আমার Q1 Q3 আর ম্যাক্স এরকম বহু আছে সূত্র। এরপর আসো আর একটা কি দরকার, রেঞ্জ করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম, এটা করলাম, কোয়ার্টাইল রেঞ্জ করলাম। আচ্ছা এখন আসো, অলরেডি তোমরা এই মিন ভ্যালুটা বের করেছো, এই মিন ভ্যালুটা হচ্ছে মিনের যে তিনটা ভ্যালু আছে তার মধ্যে অ্যারিথমেটিক মিন, এইটার আর একটা নাম আছে, এটা তো অ্যারিথমেটিক মিন, এটা তো তোমরা জানো যে এই যে মিন নয় তাই না, অ্যারিথমেটিক মিন। এর আরো একটা নাম হচ্ছে অ্যাভারেজ মিন, এই এম তো আবার অ্যাভারেজ মিন বোঝায়। ইয়েস স্যার। এর আরো একটা নাম আছে এডি, অ্যাভারেজ ডেভিয়েশন বা অ্যারিথমেটিক ডেভিয়েশন। ডেভিয়েশনের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেছি, এখন বললাম এইটারই আর একটা নাম অ্যারিথমেটিক আর অ্যাভারেজ ডেভিয়েশন, এখানে এসে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন অনেকগুলো কিন্তু ডেভিয়েশন পাচ্ছি। লাস্ট আর একটা পয়েন্ট সেটাকে বলা হয় এমডি, মিডিয়ান ডেভিয়েশন। মিডিয়ান আমরা এখানে মিড ভ্যালু মিডিয়ান বের করেছি, এটা বাই ডিফল্ট, এটা হলো রুট ফর্মুলা, বাট এখন আমরা একটু ডেভিয়েশনের মধ্যে মিডিয়ান ডেভিয়েশন বের করছি। এইটার সূত্রটা হয় এরকম, খেয়াল করো যে এখানে লিখতে হয় সামেশন, এখানে এক্স আই মাইনাস এক্স বার এর অ্যাবসলিউট নিতে হয়, এক্স আই মাইনাস এক্স বার এর অ্যাবসলিউট ডিভাইডেড বাই এম নিতে হয়। এইটা হচ্ছে আমরা এখানে আনগ্রুপ ডেটা নিয়ে কাজ করছি, এই কারণে শুধু এক্স আই মাইনাস এক্স বার লিখেছি সামেশন থেকে। যদি গ্রুপ ডেটা হতো এই সূত্রতে কতটুকু মডিফাই করতে পারে মিন ডেভিয়েশন হয়ে যেত। দেখো যখন ডিসক্রিট ডেটা নেই তখন সরাসরি ফ্রিকোয়েন্সি উল্লেখ থাকে না, তখন আমরা শুধু এক্স নিয়ে কাজ করি, কিন্তু যখন গ্রুপ ডেটা দেওয়া হয় তখন ফ্রিকোয়েন্সি থাকে মানে এফ আই, তার মানে শুধু আমরা কি করবো, আমরা জানি যে এই সূত্রটা যেটা লিখেছি এটা লিখেছি আনগ্রুপ ডেটা ক্ষেত্রে। Yes sir, গ্রুপ ডেটা হলে আমরা এখানে ইনটু করে দিতাম আর কোনো চেঞ্জ ছিল না, এখানেও তাই হবে, যখন এটা গ্রুপ ডেটার ক্ষেত্রে যাব তখন শুধু এইখানে আমরা এফ আই ইনটু এটা লিখে দেবো, বুঝতে পারছি? Yes sir, আমরা ওইখানে যখন বাইরে থেকে আবার তো লিখছি না এখানে বোঝো, তখন ওই কুইনটা আমি কাজ করি তখন সরাসরি শুধু লিখবো না। তাহলে দেখো হিসাবে আমরা কতগুলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, প্রায় দশ ধরনের ডেটা একমাত্র তামিমের ক্ষেত্রে বের করতে পেরেছি। তামিমের ক্ষেত্রে অলমোস্ট এই ডেটাটা আমরা বের করতে পেরেছি, তার মানে দশটা অ্যাঙ্গেল থেকে আমরা তার শুধু তামিমের উপরে দশটা অ্যাঙ্গেল থেকে তার পারফরমেন্সের
বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আমরা দেখতে পাই, ক্লিয়ার? এইগুলো থেকে অথবা অবজারভেশনের মাধ্যমে, ডেটার অবজারভেশন ইজ দ্য মানে প্রাইমারি স্টেজ অফ ডেটা অ্যানালাইসিস, মানে ডেটা অবজারভেশন। তুমি যদি এই ডেটা অবজার্ভ করো শুধু চোখের দৃষ্টিতে উইদাউট স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, তুমি যদি অবজার্ভ করো এখান থেকে তুমি একটা ধারণা পেতে পারো তার কী অবস্থা। যেমন অবজার্ভ থেকে দেখেই বোঝা যাচ্ছে দুই দিন সে একবারে রান পায়নি, একটা সেঞ্চুরি করেছে, তিনটা হাফ সেঞ্চুরি করেছে, একটা সেঞ্চুরি, তিনটা হাফ সেঞ্চুরি, দুইটা একদম রান করতে পারেনি, সব মিলে মনে হচ্ছে না মোটামুটি ভালোই খেলতেছে, খারাপ না। কারণ হচ্ছে সে কন্টিনিউয়াসলি যে খারাপ করে যাচ্ছে তা না, রানগুলো খুবই ভালো। তার মানে তুমি তামিমের সঙ্গে একটা ধারণা পাচ্ছ। তাহলে পরের ম্যাচে সে কীরকম হতে পারে এ ব্যাপারে আমরা একটা প্রাইমারি ডিসিশন নিতে পারি, যেহেতু সিকোয়েন্স বলতেছে যে মোটামুটি ভালো অবজারভেশন, সো আমরা ধরেই নিই যে পরের ম্যাচে সে একটা ভালো কিছুই করবে। আবার খেয়াল করো 34-50-100, 49, 0, 55, 75, 21, যদি তোমার প্রায় এত অল্প ডেটা, কিন্তু আমরা যদি 100টা ম্যাচের ডেটা নিতাম অবশ্যই কোথাও না কোথাও একটা রিলেশন এমন পাওয়া যেত যে তিন ম্যাচ পর পর একটা করে ভালো ম্যাচ ভালো খেলে। যেমন ধরো বিরাট কোহলির ক্ষেত্রে সে ভালোই সেঞ্চুরি করছে, ইন জেনারেলি তার 100 ম্যাচের ডেটা যদি তুমি সামনে নাও দেখবে যে প্রায় 7-8 ম্যাচ পর পর সে একটা করে সেঞ্চুরি করে, মানে 7-10 ম্যাচের মধ্যে দেখা যাবে একটা করে সেঞ্চুরি করে, 5-7 ম্যাচের মধ্যে সে একটা করে হাফ সেঞ্চুরি করে। এরকম ভালো ভালো ব্যাটসম্যানদের দেখবে কোনো না কোনো একটা রিলেশনের মধ্যে থাকে, যে কারণে তাদের অ্যাভারেজ রান অলওয়েজ একটা ভালো লেভেলে থাকে। এই যে তার ক্যারেক্টার বোঝা যাচ্ছে, এই যে তার সেন্ট মানে অবস্থানটা আমাদের কাছে একটা ধারণা নিচ্ছে অবজারভেশন থেকে, এটা হচ্ছে একটা আমাদের নলেজ গেইন। আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো কারণে এমন হয় যে আমরা এই তামিমের রানের সাথে সাথে সাকিবের রান নিয়ে চিন্তা করছি, সাপোজ আমরা এখন সাকিবও ব্যাটসম্যান হিসেবে খারাপ না, ভালো ব্যাটিং করে, তাহলে ধরো রানগুলোর ক্ষেত্রে আমি একটু কিসের আশ্রয় নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, মনে করো এটা 59, এটা 0 করি, এটাকে 50 করে দিই, এটা হচ্ছে কমাই দিই, এখানে ধরো কমিয়ে দেওয়া যাক, এটা হয়তো 60, এখানে 3500, এখানে হয়তো মনে করো যে 35, মনে করো সাকিবের ক্ষেত্রে আমরা একটা এরকম নিলাম, ঠিক আছে। জেনুইন ডেটা নিয়ে কাজ করলে বেশি মনে হয় কারণ ওইটাতে রিয়েলিটি বোঝা যায়, আর এটা তো আমরা বোঝানোর সুবিধার্থে কিন্তু নিচ্ছি, আমি জাস্ট প্রসেস বোঝাচ্ছি। এরপর তার আইপিএলের হিসাবটাই করি, ম্যাচ তো অনেকগুলো, ওখানে একটা প্লেয়ারের ধরা করলেও তো পারা যায়। ওরে ওরে আসছে, তখন আমি তোমার কাজ দেবো, তখন অরিজিনাল হবে, ঠিক আছে। আচ্ছা ধরো এরকম আসতেছে তাই না, আমরা এখন দেখো এই সাকিবের যেটা লিখেছি আমি আর তামিমেরটা অবজারভেশন দেখে তোমাদের কি মনে হয় দুইজনের মধ্যে কাকে এগিয়ে রাখতে চাও, মানে জাস্ট অবজারভেশনে, এখন আমরা কোনো ক্যালকুলেশনে যাই, তামিম কেন এগিয়ে রাখছো? একটা একটা করে পয়েন্ট শুনি, যেরকম ধরো তুমি সাকিবের কোন জিরোই নাই, একটা আছে, একটা টু আছে,
ও আচ্ছা একটা 0 একটা 2 আছে দ্যাট মিন্স খুব বেশি ডিফারেন্স না খুবই কাছাকাছি আছে এটা একটা মিল এটা একটা মিল আবার 100 এর ঘরে দুইজনই আছে একটা একটা 50 এর ঘরে থাকে অবশ্য বেশি আছে তার মানে হচ্ছে অবজারভেশনে তুমি কিন্তু এরকম ডিসিশন নিলে দেখবে যে কোন কোন সময় এরকম হবে একটা বড় ডিফারেন্স পাওয়া যাবে অনায়াসে ডিসিশন নেওয়া যাবে কোন একটা মিমিটার আচ্ছা আবার এমন সিচুয়েশন হতে পারে দুইজনের তো অবজারভেশনে চোখের দৃষ্টি যেমন হচ্ছে প্রায় কাছাকাছি যখন টপ 10 জন ব্যাটসম্যানের তা তুমি নিবা প্রথম 5 জনের তা দেখে একই রকম লাগবে 10 ম্যাচের রান যদি তুমি নাও দেখে মনে হবে যে কাকে তুমি কাকে আগে দিব ধরো তুমি র্যাঙ্কিং জানো না আমি তোমাকে এটা দিয়েছি তখন কিন্তু তোমার অবজার্ভ করতে খুব কষ্ট হবে যে কাকে তুমি কাকে আগে দিই মানে তুমি চোখের দৃষ্টিতে অবজার্ভ করে পারবে না তখন তোমাকে স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টের দিকে যেতে হবে এইরকম 10টা পয়েন্ট এখানে বের করে তাদের মধ্যে কম্পারিজন করে দেখা যেতে পারে এই 10টা পয়েন্ট ক্ষেত্রে বের করা বের করে দেখা গেল এই 10টা পয়েন্টের মধ্যে 6টি পয়েন্টে তামিম এগিয়ে তাহলে তামিম বেটার যদি কোনো কারণে 6টি পয়েন্টে সাকিব বেশি হয় তাহলে সাকিব এগিয়ে যদিও রান দেখে সংখ্যা সেঞ্চুরির কম বেশি দেখে ডিসিশন নেওয়া যাচ্ছে না তখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ডিসিশন নেওয়া যায় আমাদের কাছে তো এখানে খুবই অল্প সংখ্যক ডেটা তো যদি আমাদের পার প্লেয়ারের জন্য 100 মতো ডেটা থাকতো তাহলে হয়তো মানে আমরা কম সংখ্যক ডেটার মধ্যে যে স্ট্যাটিস্টিক্যাল রেজাল্টটা পাইতেছি সেটা হয়তো বেশি ডেটার সময় ওটা চেঞ্জ হইতে পারে সেই ক্ষেত্রে স্যার কোনটাকে মানে সিলেক্ট করব অফকোর্স তোমার আউটপুট সবচেয়ে ভালো কখন আসবে যখন অরিজিনাল ডেটাটা বেশি হবে স্ট্যাটিস্টিক্সের এটা একটা ক্যারেক্টার ডেটার পরিমাণ অরিজিনাল ডেটার পরিমাণ যত বেশি হবে রেজাল্টটা এফিশিয়েন্ট হবে আমরা এখানে প্রসেস শিখতে চাচ্ছি এই কারণে কম ডেটা দিয়েছি কিন্তু যখন তোমাকে আমি কোডিংয়ে কাজটা করাবো মানে সফটওয়্যার বেজে যাবো তখন কাজ হবে তো তামিমের ওয়ান্ডের সকল ম্যাচের ডেটা নিতে হবে তামিমের আর ওয়ান্ডের সকল ম্যাচের ডেটা নিতে হবে খেলা হওয়ার সময় প্রত্যেক প্লেয়ারদের পারফরমেন্স দেখায় চার্টের উপরে আসে এই চার্টটা কি তোমার মনে হয় ওরা ওই 100 ম্যাচের ডেটা ওকে দেখে দেখে ডিসিশন নিয়ে পারবে না এটা স্ট্যাটিস্টিক্সে হেল্প করবে অফকোর্স ভেতরে ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে নিশ্চয়ই তাদের অ্যাভারেজ দেখে তাদের রেঞ্জ দেখে কত কতগুলো ম্যাচ পর পর খারাপ খেলে এর সিকোয়েন্স রিলেশন বের করে তাদের মধ্যে এই রকম সিচুয়েশন কতগুলো আছে যে কতগুলো ম্যাচ পর দেখা যায় কোনো রকম একটা রিলেশন তৈরি হবে যে কোনো প্লেয়ারা দেখবে দেখবে যে তামিমের ইনজিনিয়ারি আমরা দেখি যে 5-10 ম্যাচ খারাপ খেলে এক ম্যাচে একেবারে 100 উঠে যায় এবং সেদিন ভয়ঙ্করভাবে খেলে আবার কয়েকটা ম্যাচ দেখে যে তাকে পাওয়াই যায় আবার যদি ধরো ইমরুল কায়েস একটা চিন্তা করো মাশাআল্লাহ অলওয়েজ একটা সিকোয়েন্সের মধ্যেই চলে আসে তার খুব বেশি উঠে না নিচেও না সাকিব আল হাসানের দেখো সে বোলিং ব্যাটিং কোনো না কোনো একটা খুব ভালো ট্রাই আছে তার মানে হচ্ছে আবার ধরো সাকিব অলরাউন্ডার তার কোনো না কোনো একটা ভালো করে ঠিক তেমনি আরেকজন অলরাউন্ডার হতে পারে যেরকম ধরো ভারতের গিয়াস অলরাউন্ডার হার্দিক পান্ডে দেখা যাচ্ছে পান্ডে কি করছে তারও যদি সাথে সাকিবের কম্পারিজন করতে চায় তাদের টি টোয়েন্টি এখন সামনে ওয়ার্ল্ড কাপ আমরা যদি এখন টি টোয়েন্টির সামনে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স আমরা টেস্ট করতে চাচ্ছি সাকিব বেটার করবে নাকি মনে করো পান্ডে করবে দুইজনেরই স্ট্যাটিস্টিক্স মনে করো তোমার সামনে যদি আগে তুমি বলে দেয় যে সাকিব একে আর পান্ডে দুয়ে তাহলে তুমি ডিসিশন নিতে পারবে না আমি তোমাকে শুধু ডেটা দিয়েছি বা টপ 5 জন প্লেয়ারের ডেটা দিয়েছি যে তুমি এর মধ্যে র্যাঙ্কিং করো তখন কিন্তু দেখবে যে তোমার 5 জন করলে দুইজনেরই ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তুমি হয়তো 10টি পয়েন্টের উপর বেস করে ডিসিশন দিয়েছো ইউসুফ হয়তো 15টা পয়েন্টের উপর বেস করে ডিসিশন দিয়েছে তোমার নাম আবিদ আবিদ হয়তো 20টা পয়েন্টের উপর করে ডিসিশন দিয়েছে যার পয়েন্ট যত বেশি ডেটা যদি সেম হয় তাহলে তার পয়েন্ট যত বেশি মানে যত অ্যাঙ্গেল থেকে সে ডিসিশন দিয়েছে সেটা বেশি বেটার এফিশিয়েন্সি মানে হচ্ছে তোমার ডেটা অরিজিনাল যত বেশি হবে আর তুমি যত অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করবে তত বেশি তোমার আউটপুটটা স্ট্রং এমনও হইতে পারে স্যার যে আমি অল্প টাকায় দেখতেছি একজন আগে কিন্তু যত বেশি দাম নিব দেখতেছি না উল্টা কেস চলে গেছে না সিচুয়েশন তো এরকমই হয় আর তোমার প্রেডিকশন বললাম আমরা প্রেডিকশন দিয়ে ডিসিশন দিলাম সামনে মাসে তামিমের যে তো এই অবস্থা হলো তামিম বেটার করবে সাকিব খারাপ করবে কিন্তু বাস্তবতা দেখুন উল্টা বের হচ্ছে ইয়েস স্যার এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি আমরা এই দুজনের ডেটার মধ্যে এই সিকোয়েন্স খেয়ালই করিনি যে সাধারণত তামিম
কি পরিমাণ সময় পর পর গিয়ে ডাউন আপ হচ্ছে, সাকিবের এই সিকোয়েন্সটা কোন লেভেলে আছে, ওই দুইজনের সিকোয়েন্স লেভেলের মধ্যে যদি কোনো রিলেশনের ডিফারেন্স কমানো যায় তাহলে ডিসিশন নেওয়া যাবে। আই মিন আরেকটু ডিপ অ্যানালাইসিসে চলে যেতে হবে, তাদের কোরিলেশনে চলে যেতে হবে। আমরা এখনো কিছু কিছু অ্যাঙ্গেল থেকে আলোচনা করছি, ছোট ছোট পয়েন্ট, এগুলো হচ্ছে আমার বেসিক আইডিয়া দিতে চাই। এরকম বিভিন্ন অ্যাঙ্গেলসে হয়, কিন্তু যখন আমরা প্রেডিকশন যাব তখন হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদমে চলে যাবো, পাঁচ ধরনের অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিস করবো। ওই অ্যালগোরিদমগুলোর মধ্যে এরকম বহু পয়েন্ট ইনপুট করা আছে, এটার মানে এই নয় যে তুমি অলওয়েজ সাকসেস হবে, তুমি একটা লার্ন গেইন করবা। যখন তোমার এক্সপিরিয়েন্স লেভেলে চলে যাবা তারপরে যে হাইপোথিসিস তোমার খুব স্ট্রং হয়ে যাবে। একটা জিনিস এখানে তোমাকে শিখায় আমি, মেইন জিনিস কি ডেটা, এডিট আর লেটার উপর বেস করে সব কিছু হয়। আমার কাছে ডেটা না থাকলে আমি কোনো অ্যানালাইসিস করতে পারবো না। এই ডেটাটাকে তুমি যদি প্রসেস করো, আই মিন এটাকে অ্যানালাইসিস করো, তাহলে ডেটার পরে কি পাবো, ডেটাটাকে অ্যানালাইসিস করলে কি পাবো, ডেটাটাকে অ্যানালাইসিস করলে ইনফরমেশন পাবো। ইনফরমেশনকে যদি আরো অ্যানালাইসিস করো, তোমাদের তাহলে যে জিনিসটা পাবা সেটাকে বলা হয় হাইপোথিসিস বা হাইপোথেটিক্যাল পার্ট, হাইপোথিসিস বা এটাকে হাইপোথেটিক্যাল পার্ট বলা হয়। অর্থাৎ আমরা বলি না যে এটা গড গিফটেড, একজনের ক্ষেত্রে বলি আরে ভাই সেটা গড গিফটেড, মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সে হাইপোথিসিস লেভেলে, সে কোনো স্কুল কলেজে পড়াশোনা করেনি, ব্যাকরণ পড়েনি, বাট তার সাহিত্য লেখা অনেক উচ্চ মানের। দ্যাট মিনস তার এক্সপিরিয়েন্স নলেজ এত হাই লেভেলের যে তার পাওয়ারটা অনেক হাই, মানে তার থিঙ্কিং অ্যাবিলিটিটা অনেক হাই, অবজারভেশন ক্যাপাসিটিটা অনেক হাই লেভেলের। সে একটা মতবাদ দেয়, পরে সেটা প্রমাণিত হয়। অনেক বিজ্ঞানীরা অনেক সময় অনেক মতবাদ দিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে যে এটা রাইট, ওটা হাইপোথিসিস লেভেল। আই মিন মাঝে মধ্যে তোমাদের আরেকবার ওই ওই ডিসিশনও চলে যায়, ভাবে যে কালকের মিটিংয়ে তো যেরকম ধরো আসতে যখন সকালে দুপুরে মিটিংয়ে যায় তো বলতেছে যে এই এই পাঁচটা প্রশ্নের উত্তর আমার জানা দরকার, এই যে তার এই পাঁচটা প্রশ্নের উত্তর জানা দরকার, সে কীভাবে ডিসিশন নিচ্ছে আগের এক্সপিরিয়েন্স থেকে, কারণ সে দেখেছে যে মিটিংয়ে গেলেই অন্য অন্য প্রশ্নের সাথে মিনিমাম এই পাঁচটা প্রশ্ন করা হয়, জানতে চায়। দ্যাট মিন্স সে তার এক্সপিরিয়েন্স থেকে নলেজটাকে ওই লেভেলে নিয়ে গেছে, এখন আগে থেকেই প্রেডিকশন করে যে মিনিমাম হয়তো এই পাঁচ ছয়টা প্রশ্ন করবেই আমাকে, সে সেইভাবে প্রস্তুতি নেয়। তার মানে হচ্ছে এই হাইপোথিসিসের পরে কিন্তু তার লেভেল নাই, এরপরে তো তুমি নিজেই একটা আধ্যাত্মিক ধার্মিক দিকগুলো আধ্যাত্মিক, এখন তুমি তো মনীষী হয়ে গেছো, জটিল জটিল কথা বলবা, পরে তো অন্যরা সবাই হচ্ছে এক্সপিরিয়েন্স আর নলেজ অলরেডি সেগুলোকে তাফসীর করে দিবে। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে আমাদের মেইন প্রসেস। তো এইখানে সিস্টেমটা হচ্ছে আমরা যা করে যাচ্ছি সবই হচ্ছে নলেজ লেভেলে, আমরা এখনো এক্সপিরিয়েন্সই হইনি। নলেজ লেভেল কেন বলছি, কারণ আমরা যে ইনফরমেশনগুলো আমাদের ভেতরে নিচ্ছি আমরা এখন এই লেভেলে আছি, তোমরা এক পর্যায়ে এই লেভেলে যাবা, বাট এই লেভেলটা খুবই হার্ড হয়ে যাবা যেদিন এই কোর্সের পরে ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং এই দুইটা সলভ হয়ে যাবে এবং তুমি নিজে নিজে ডেটার মডেল ক্রিয়েট করতে পারো, ডেটা অ্যানালাইসিস মডেল ডিজাইন করতে পারো, প্রপোজ করতে পারো, দেন তুমি হাইপোথেটিক্যাল পার্টে চলে যেতে পারো। অর্থাৎ যারা সিনিয়র ডেটা অ্যানালিস্ট হয়,
যারা নিজেরা নিজেরা যখন দেখা যায় যে পৃথিবীতে ধরো 100টা মেথড আছে প্রেডিকশন করার জন্য, 101তম মডেল তুমি আবিষ্কার করেছ, দ্যাট মিন্স তুমি হাইপোথেটিক্যাল লেভেলে অলরেডি চলে গেছো, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখানে যেটা বলছিলাম, তো আমরা কি করতে পারি, শুধুমাত্র তামিমের ক্ষেত্রে একটা অ্যানালাইসিস করতে পারি, সেই ক্ষেত্রে তার অবস্থা, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার, তার ফিচার, মানে তার অবস্থানটা আমরা বুঝতে পারি। আর একটা হচ্ছে তামিম আর সাকিব, অর্থাৎ কম্পারিজন করেও আমরা একজন একটা ডিসিশন নিতে পারি। কম্পারিজনের সময় দুইজন অর্থাৎ তার বেশি নেওয়া যায়। আমরা এখানে আরেকজন ব্যাটসম্যান ভালো কি করে, মুশফিকুর রহিম ব্যাটসম্যান ভালো করে, তার মুশফিকুর রহিমকে নিলাম, মাহমুদুল্লাহকে নিলাম, যখন চারজন ব্যাটসম্যানের মধ্যে এই 10টি পয়েন্টটি বের করবো, তখন আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে কাকে আগে পরে নিব। এতে আমাদের সুবিধা হবে কাকে আগে ব্যাটসম্যান নেব। আবার দেখো, তামিমকে যদি অলওয়েজ ওপেনিংয়ে নামাও এবং স্ট্রাইক দাও, তার 10 দিন ওপেনিং এবং স্ট্রাইকে পাঠাও, তার 10 দিনের রান সংগ্রহ করো। আবার করো কি, পরের 10 দিনে তুমি সাকিবকে ওপেনিংয়ে এবং স্ট্রাইকে দাও, দেখবে দুইজনের মধ্যে এই লেভেল। আবার হচ্ছে একটা দিলা হচ্ছে সেকেন্ড ওয়ান ডাউনে দিলা, সেকেন্ডে দিলা, মানে পজিশন চেঞ্জ করে করে দিয়ে তুমি চেক করলা। তুমি কিন্তু এদের মধ্যে যদি স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টে অ্যানালাইসিস করো, বিভিন্ন রিলেশন অ্যাঙ্গেল খুঁজে পাবা। এভাবেই আসবে, দেখতে পাবো যেমন তামিম ওপেনিং এ ভালো খেলতেছে, অন্য অন্য যত নিচে যাচ্ছে তত খারাপ হচ্ছে, এরকম বিভিন্ন রিলেশন আসতে পারে। সিলেকশন কমিটিরা যখন সিলেকশন করে যে রিজাল করে কার পরে কি কি হিসেবে যাবে, তখন তারা করে কি এই ডেটা সেট থেকে ডেটা অ্যানালিস্টদের ইনফরমেশন নেয়। আইসিসি কিন্তু বাই দ্য ওয়ে বিসিসি না, এরা কিন্তু ডেটা অ্যানালিস্ট নিয়োগ দেওয়া আছে, তারা এইসব ডেটা প্রতিনিয়ত অ্যানালাইসিস করে একটা প্লেয়ারের মোড সুইং বোঝার জন্য। আবার দেখে এমন হচ্ছে ডেটা অ্যানালাইসিস খুব কঠিন ভাবে করা হয়েছে স্ট্যাটিস্টিক্যালি তামিমে গিয়ে, কিন্তু ম্যাসেজকে খারাপ করে ফেলেছে। আর আমরা হিসেবে করে নি মুশফিকুরকে 4 নম্বরে রাখছি, মুশফিকুর ভ্যাসেন্স উপরে বসে আছে। এটার মানে হচ্ছে আমার ডেটা আরো লাগবে ডিসিশন নিতে হলে। দেখবা ওয়েদার ফরকাস্টিং করা হয়, যেটা আজকে বৃষ্টি হবে কি হবে না, আমাদের দেশে আবহাওয়াবিদরা যেভাবে বলে মানুষের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তার উল্টা এটার কারণ কি জানো, এটা কিন্তু ঠিক আছে, আমাদের কাছে ডেটার পরিমাণ কম, বাংলাদেশ আবহাওয়া অফিসের কাছে মাত্র 30 বছরের ডেটা আছে, স্বাধীনতার পরে প্রায় 10 বছর কোনো ডেটাই পাইনি, স্বাধীনতার আগে কিছু কিছু ডেটা হয়েছিল, সম্পূর্ণটা চলে গেছে ওই পাকিস্তানে, এই পাকিস্তানের ডেটাই ছিল না। যখন দেশ স্বাধীন হয় এরপরে প্রায় 10 বছর কোনো ডেটাই কালেকশন হয়নি, এরপরে গিয়ে ডেটা কালেকশন শুরু হয়, কিন্তু বেশিরভাগই ছিল ভুলভালে বলা, আই মিন র ডেটা ছিল। কিন্তু যখন বাংলাদেশটা ফিল করলো যে আমার এটাকে ডেভেলপ করা দরকার, ততদিনে 10 বছর ওভার হয়ে গেছে, মানে আরো পিছায় 20 বছর ওভার হয়ে গেছে। লাস্ট এই যে 90 পর থেকে এসে স্ট্রং হয়েছে, মানে কম্পিউটারের সাথে অ্যানালাইসিস শুরু করেছে, এই 30-35 বছর কেবল ডেটা আছে বাংলাদেশের কাছে। বাট ওয়ার্ল্ডের সবচাইতে বেশি ওয়েদারের ডেটা আছে কাদের কাছে জানো, ব্রিটিশদের কাছে, তাদের কাছে 250 বছরের ডেটা আছে ওয়েদারের, তাও বিভিন্ন রিজনে, আর কারো কাছে নেই, সারা ওয়ার্ল্ডে 250 বছরের ডেটা আছে তাদের কাছে। একমাত্র ব্রিটিশদের আবহাওয়া অফিসের যে প্রেডিকশন হয় সেটাকে ওটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করা হয়, আইসিসি বলো আর ফিফা বলো, প্রত্যেকটা ম্যাচের পূর্বে ব্রিটিশ ওয়েদার ফরকাস্টিং নেবেই, এটা হচ্ছে দিতেই হবে, কারণ ওই রিজনে ওই টাইমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, না হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা তারা একটা প্রেডিকশন করে বলে দেয়। কেন তাদের রেজাল্ট একটু বেশি এফিশিয়েন্ট হয়, তাদের ডেটার পরিমাণটা হিউজ, কয়েক ট্রিলিয়ন পরিমাণ ডেটাকে তারা অ্যানালাইসিস করে ডিসিশন দেয়, কয়েক লক্ষ ট্রিলিয়ন পরিমাণ ডেটাকে অ্যানালাইসিস করে তারা দেয়। আমাদের ডেটা হচ্ছে সর্বোচ্চ ধরে নিতে পারো 1 বিলিয়ন বা 4 বিলিয়ন বা 10 বিলিয়ন, এখনো ট্রিলিয়নের ভিতরে আমরা যাইনি। তো যেটা বলছিলাম, এই যে কম্পারিজন করা যায়, যখন তুমি শুধু তামিমের পারফরমেন্স চেকিং করছো আর অথবা অন্যের সাথে পারফরমেন্স চেকিং করছো, তার মানে এখানে একটা জাস্টিফাই করছো, পারফরমেন্স চেকিং একটা জাস্টিফাই করছো, কার থেকে বেটার, এই তো মেন কাজ। আর এক হচ্ছে নিজেকে নিজের সাথে কম্পেয়ার করে দেখছো, মানে নিজেরই অবস্থান জানতে চাচ্ছ যে আমার কি অবস্থা। দুইটা ঘটনা, শুধু আমাকেই জাস্টিফাই করা যায় আমার বিগত হিস্ট্রি দিয়ে, আর এক হচ্ছে অন্য 3 জনের সাথে আমাকে কম্পেয়ার করা যায়, দুইটা ঘটনা। এই যে ঘটনাটা ঘটার যে প্রসেসটা, মেজারমেন্ট আমরা করতেছি, এই পুরো জিনিসটাকে ঘটনাটাকে যদি স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি,
তাহলে যে শব্দটা আসে সেটার নাম হলো ডিসপারশন। অর্থাৎ ডিসপারশন জিনিসটাকে সংক্ষেপে বোঝাইতে গেলে আমাকে বোঝাইতে হবে জাস্ট জাস্টিফাই করা নিজেকে অথবা অন্যের সাপেক্ষে। যখন তুমি নিজেকে জাস্টিফাই করবা তখন এটার নাম হচ্ছে অরিজিন ডিসপারশন, সুন্দর নাম হচ্ছে অ্যাবসলিউট ডিসপারশন। তার মানে অ্যাবসলিউট ডিসপারশনে আমরা শুধু একজনকে সিঙ্গেল পারফরমেন্স চেকিং করব, সিঙ্গেল। আর যখন কম্পেয়ার টু আদার্স টু আর মোর তখন হচ্ছে আমরা সেটাকে বলবো রিলেটিভ ডিসপারশন। তার মানে আমাদের কি কি ছিল? অ্যাবসলিউট ডিসপারশন, রিলেটিভ ডিসপারশন। এখন আসুন, অ্যাবসলিউট ডিসপারশন হতে গেলে মিনিমাম চারটা গুণ থাকতে হবে। এখানে অনেকগুলো গুণের কথা আমরা বলেছি, এর ভিতরে অনেকগুলো সেন্ট্রাল টেন্ডেন্সি কনসেপ্ট আছে, বাট অ্যাবসলিউট ডিসপারশন হতে হলে মিনিমাম চারটা গুণ থাকতে হবে। এই চারটা গুণের মধ্যে একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে এই সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আই মিন কোয়ার্টাইল ডেভিয়েশন, একটা হচ্ছে মিন ডেভিয়েশন, আর একটা হলো অ্যাভারেজ ডেভিয়েশন। এই চারটা গুণ মিনিমাম যদি থাকে অ্যানালাইসিসের মধ্যে তাহলে আমরা ওইটাকে বলবো হচ্ছে অ্যাবসলিউট ডিসপারশন। আর রিলেটিভ ডিসপারশন কোনটাকে বলবো? রিলেটিভ ডিসপারশন বলবো এই প্রত্যেকটা জিনিসের আগে যদি সি বসিয়ে দেই, কিরকম এটা কোএফিসিয়েন্ট, সামনে যদি আমরা সি বসিয়ে দেই আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, তাহলে ফর্মুলা কিন্তু ভিন্নতা আছে, ফর্মুলাতে যাচ্ছি না, টার্মটা বলতে চাই। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ অ্যাভারেজ ডেভিয়েশন, এই চারটা গুণ থাকলে পরে সে রিলেটিভ ডিসপারশন। তবে রিলেটিভ অ্যাবসলিউট ডিসপারশনকে, অ্যাবসলিউট ডিসপারশনকে মেবি টু দ্বারা ভাগ করলে রিলেটিভ ডিসপারশন ভ্যালু পাওয়া যায়, অ্যাভারেজ রিলেটিভ ভ্যালু পাওয়া যায়। তোমাদের পোর্টালে আমি সকল শীট উঠিয়ে দিয়েছি, তোমরা ওখানে শীট S3, S4, S5 অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি দেখবা, শীটের নামই সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ ডিসপারশন, তারপর আছে কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, আর একটা আছে গ্রাফ, এইগুলো দেওয়াই আছে। তোমরা একটু ওইগুলোকে ডাউনলোড করে, আমি যে টপিকসগুলো টাচ করে করে গেছি ওই রিলেটেড ম্যাথস সব করা আছে, তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখতে শুরু করো, কোনো প্রবলেম হলে তাহলে পরের দিন আসলে ম্যাথগুলো করতে। এই যে অবশ্যই, আচ্ছা স্যার, ওই রিলেশন টেকনিকটি আমার কনফিউজ আছে একটু, আমি আমি পরে জানাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কি বললাম এটা কি বুঝতে পেরেছো? মানে ডিসপারশন তাহলে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, আর এই ডিসপারশনের মধ্যে আমাদের হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি এসে যাবে। কারণ হচ্ছে কি, শুধু অ্যাবসলিউট ডিসপারশনের চারটা পয়েন্টের উপর বেস করে ডিসিশন নেওয়ার চেয়ে আমি যদি সেন্ট্রাল টেন্ডেন্সির আরও পয়েন্ট নিয়ে এসে 10টি, 15টি বা এর চেয়েও বেশি নিয়ে নিতে পারি তাহলে রেজাল্ট বেশি ইফেক্টিভ হবে। বুঝাইতে পারতেছি? তাহলে আমি এক কাজ করি, সেটা হচ্ছে তোমাদের আমি একটা কাজ দিই, সেটা হচ্ছে আমি একটা ডেটা সেট দিই মনে করো বিরাট কোহলি, তার সম্পর্কে তুমি আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবা, আর একটা হচ্ছে যে আমি বিরাট কোহলির সাথে টপ তিনটা প্লেয়ারে রান দিয়ে দিচ্ছি তার উপরে বলবো। কাজ করো, আমি এখনই একটা দিয়ে দিচ্ছি, তোমরা একটা হোমওয়ার্ক হিসাবে নিয়ে এটা একটু নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস কি কালকেই আমার সাথে? সোমবারে। আচ্ছা, সোমবারের আগে তোমরা এই একটু সলভ করে আসো, এই প্রত্যেকটা পয়েন্ট বের করবা, প্রত্যেকটা পয়েন্ট বের করবে, কয়েকটি পয়েন্টে কাকে এগিয়ে রাখতেছো এর মতামত দিবা। তোমরা যে কাজটা করবা, প্রত্যেক ফ্রেন্ড নিজে নিজে আগে করবা, করার পরে একজন আরেকজনের সাথে একটু কম্পেয়ার করে দেখবা যে একই ডেটা সেটে তোমাদের ভিতরে ভিন্নতা এসেছে কিনা। ভিন্নতা আসলে পরে দুইটি ঘটনা ঘটতে পারে, এক হতে পারে ক্যালকুলেশন ভুল যে কারণ হয়েছে, আর দুই কিছুটা ডিফারেন্স হতেই পারে, সেক্ষেত্রে তোমাদের মধ্যে কারটা বেশি ইফেক্টিভ সেটা আমরা জাস্টিফাই করে দিব। স্যার, ক্লাসে স্যার স্যার ডিপেন্ড করে কি কোয়াটা পয়েন্ট নিয়ে জড়তেছে, আর আরো আছে যে এরকম হতে পারে যে তুমি হচ্ছে অ্যাভারেজ ডেভিয়েশন নিয়েছো বা মিন ভ্যালু নিয়েছো আলোচনায়, আমাকে আমি কোনো একটা পয়েন্ট নেই, আমাদের মনে হয়েছে যে আমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ দিয়ে ডিসিশন নেব,
সেম ইন্টারকোয়ার্টাইল ডিসিশন নিও না, নিল না। মানে এমন হচ্ছে যে আমি যখন অ্যানালাইসিস করতে বসেছি, এটা একটু পজ করে দিলাম, আমি যখন অ্যানালাইসিস